মানব মানব বেশ রেখেছেন, উনি কি মাটির মানুষ না? এবার দেখেন, এই জন্য আমার আল্লাহর কোরআন, আমরা অনেক সময় কোরআন শরীফ ধরি, কারণ কোরআনটা কার? আল্লাহ সুমা দেয় কি না? আমার কথা বলুন, মুখে লয় কি না? বাংলাদেশে ইউটিউব বক্তা নামটা হলো শায়েখ, কি নাম? আহমদুল্লাহ। এই পণ্ডিতের ঘরের পণ্ডিত বলতেছে কোরআন সুমা দেওয়াও বেদা, বুকে লাওয়াও বেদা। এরপর আপনারা তো তোড়াই দেবেন। প্রশ্ন 100 আছে, 100 প্রশ্নের উত্তর দিয়ে দেন। দলিলও নাই, হাদিসও নাই, কোরআনও নাই, মনে বাপ দাদা যেমনে চাইছে মনে এমনে। এটা কি বাপ দাদার ধর্ম? ওই এরা উত্তর দিয়ে দেয়, কোরআনের লগে হাদিসের লগে কোনো সম্পর্ক নাই। এটা যায় যেটা না যায়, একটা প্রশ্ন করলে হুজুর আমরা যে কোরআন শরীফ চুমু খাই বুকে নেই, এটা কি কয়টা বেদা? এবারে মনে করেন যারা কোরআনকে ধরে বেদাত বলে, চুমু দেওয়া বেদাত বলে, বুকে নেওয়া বেদাত বলে, এরা আদতে মুসলমান না। আরে দাড়ি লাগাইলে মুসলমান নয়, ফাঁকি লাগাইলে মুসলমান নয়, এরা মূলত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে। এখন দাড়ি না লাগাইয়া পাইত না, জুব্বা না লাগাইয়া পাইত না, মুসলমানের বেশ না ধরলে মুসলমানের ইমান নেওয়া যাবে না। এরা বাংলার মুসলমান সবদান হইয়া যাও, এই সমস্ত শায়েকদের হাত থেকে এরা খপ্পর বাস। ইমান সুর ইমান সুর কথা বলেন ঠিক কি না? যারা বলবে কোরআন ধরা বেদাত, কোরআন বুকে নেওয়া বেদাত, যাই বলেন না কেন জালালি তাদেরকে মুসলমান মনে করেন, কথা বলেন সে খানা কাবার ইমাম হোক, বাইতুল মুকাররমের খতিব হোক, না কথা বলেন আসমানের ফেরেশতা হোক, যারা বলবে কোরআন চুমু দেওয়া বেদা, কোরআন বুকে নেওয়া বেদা, এরা মুসলমান হইতে পারে? খবিশের ঘরের খবিশে কয় আমার নবীর মুখে বলে গন্ধ, কি নবীর মুখে গন্ধ? অত সম্মান আমি না বলে, ও তোমরা শোনো, আমার আব্বা আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা হুজুর, সুবহানাল্লাহ কথা আমার কাছে আইসা কামা না গো, আপনি কি আমারে কলঙ্ক করবেন? বলে আব্বা কি হইছে? বলে আয়ামে জাহিলিয়তের যুগে বিধবা নারীরা হক দিতে পারে না, বিধবা নারীরা সেন লাগাইতে পারে না, 1000 লোক আমার কাছে বিচার দিছে, আপনি যেই দিকে যান আতরের গন্ধ কর। আমেনা গো, আপনি কি আমারে কলঙ্ক করবেন? আমেনা মা আমেনা মাহাবে না, চোখের পানে ছেড়ে কো বাবা, বাদ খাইতাম বাদ খাই না তো ও বাবা। আপনি শুনেন অমুক থেকে আমি যেই দিকে যাই আল্লাহর কসম, এমন টাইমে মা আমে না একটু থুতু মোবারক ফেলাইছে আব্দুল মোতালের সামনে, কি ফেলাইছে? থুতু মোবারক ফেলতে দেরি রে, মা আমেনার গর্তা মেশক জাফরানের গন্ধে ভরে গেছে। এবার বলেন আমাজান আমেনার থুতু মোবারকের দামটা বাড়ছে কেন আমার নবীর জন্য? বাংলাদেশে ইন্ডিয়াতে পাকিস্তানে কত আমেনা আছে, আছে না? ওই আমানার তো দাম কেন? দুন্ন গো মা আমেনা বিবি, ঠিক না? জিব্রাইল তার কদমে এসে চুমা দেয়, কেন গড়ির দাম? এই গড়ি আমার নবীর মা। রে মা আমেনা দৈন্য হইল, নূরের পুতলা কোলে হইল, আরো মা দৈন্য হালে মা, ঠিক না? ওরা মারা গেছে ভুল ভুটিল, শুকনা স্থানে দুধ জমিল, ওরে কি চমৎকার আমার নূরের নবীর শান, শোনো আসে কান গাইব মোরা নূর নবীজির শান, সুবহানাল্লাহ। এবারে বলেন আমার নবীর মা আমেনা থুতু ফেললে বেশ তো জাপানের গন্ধ, সেই নবীর মুখে কি দুর্গন্ধ? আচ্ছা বারে কম, যারা কয় জিব্রাইল কয় ও মারি আমি আদম নবীর পায়খানা দেখছি, আমি নূহ নবীর ফসরাব দেখছি, ইব্রাহিম নবীর পায়খানা দেখছি, কিন্তু তুর উপরে যে এই মাত্র পায়খানা বা ফসরাব করেছে আল্লাহর হাবিবের, আমি এই পর্যন্ত 26,000 বার এসেছি, জীবনে পায়খানা দেখি নাই, ফসরাব দেখি নাই, মাটি মানে ও জিব্রাইল আদম নবীর পায়খানা দুর্গন্ধ ছিল।
ইব্রাহিম নবীর পায়খানা ফাসছিল আল্লাহর হাবিব যখন হসাব মুবারক করে পায়খানা মুবারক করে মধুর চাইতে মিষ্টি পাওয়া যায় মেশকটা কানার চাইতে সুগন্ধি পাওয়া যায় আল্লাহ হাঁড়ার করে হাঁড়া কর নবীর মুখ বন্ধ এর হলো বাংলাদেশের মুসলমান নেতারাই বড় 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 শায়েক এর হলো আঙ্গুরে বেদাতি করব এই ওয়াসুলের ভরে করে চালাই বন্ধ বেদাতি মা কথা কয় ঠিক এই জন্য আমার আপনার কাছে নবী প্রেমে কারণে জোরে কর আছেন আপনি কো এত জালা হায়রে নবীর প্রেমে এত জালা আগে কাটবি না তোরা রে এখন ফুড়ে ফুড়ে হইলাম সারা ফুড়ে ফুড়ে হইলাম সারা হবে আমার কোন গতি কেন বা করছিলাম স্মৃতি নবীর লগে প্রেম করলে বন্ডা কয় নবীর লগে প্রেম করলে মুশরিক কয় না আপনি কালকে মিলাদের কিয়ামকে ছেড়ে দেন আপনাকে বেদাতি বলবে না নবীর আপনি মাদি কর মুশরিক হইতো না হাজার নজর আপনি গায়েব বাঙ্গেন না আপনারে শিরকি বলবে না মাজারে যাইয়েন না জিয়ারত করেন না আপনারে মাজার গুজারি হইতো না ইয়া রাসূল আল্লাহ নবী গো মাজার জিয়ারত করা আপনার সুন্নাত কথা কোনা আপনি নূর ঘোষণা কর আল্লাহ নূরের নবী ফদা কোরআনে প্রমাণ যেন হুবে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ ঠিক কি না ইয়া রাসূল আল্লাহ আপনার মিলাদের কিয়াম যখন পড়ি ইয়া নবী সালাম আলাইকা Ya Rasul salam alaika ya Habib salam alaika salawatullah alaika Ya Rasul Allah nabi go apnar milad e qiyam kori amrare bedati koy ma kotha kon na আপনার সুন্নাত কবর জিয়ারত করি মাজার জিয়ারত করি আমরারে কবর পূজারি কয় মাজার পূজারি কয় আপনার সুন্নতি সুন পাপলি সুন রাখি আমরারে বন্ড বান্দারি কয় কথা কন ঠিক ইয়া রাসূলুল্লাহ আপনার আলমে গায়েব আমরা স্বীকার করি আপনি হাজির ও নাজির স্বীকার করি আমরারে শিরকি ফতোয়া দেয় ঠিক কথা কন ঠিক তো কার জন্য সব তোমার কিলা গেনা গো মায়া আপনার কিলা গেনা গো মায়া আমরা দুঃখ দেখিয়া রে দেখিয়া আমরা যতই দূষিত তুমি তোমার গো লাগি বাজানো আমার আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم سورة আরাফ 57 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না রাহমাতুল্লাহ হুজুরের কন্ঠ থেকে চাইবেন না কার জন্য বলবেন আল্লাহ আল্লাহু আকবার মানে আল্লাহ মহান আল্লাহ কি মহান না তো তার কেউ মহান আছে আল্লাহর জন্য উচ্চই কোন কোরআনের সুর হুজুরের গলা খারাপ হতে পারে ভালো হতে পারে কিন্তু কোরআন তো কার আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম সোনাকার আল্লাহ বলে ইন্না মানে নিচ্ছ কে বলতেছে আল্লাহ ইন্না মানে নিচ্ছ মানে গ্যারান্টি গ্যারান্টি দিলেন কে আল্লাহ ও সাহেব কবির ইমানদারেরা আল্লাহ কয় ইন্না খবিশ মোল্লা কয় মানি না দেখছেন
আল্লাহ কয় ইন্না রাহমাতু আমি আল্লাহ রহমত কারীবুম নিকটে মিনাল মুহসিনিন আল্লাহর বলিদের কাছে পাগল মন আমার বুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার বুলিও না আউলিয়ার দরবার ওরে আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার ঠিক কি না ঠিক ঘোষণা কা আল্লাহ আল্লাহ তো আল্লাহ বলির দরবার আমার আল্লাহ বলে বন্ধু আল্লাহ বলির দরবার আপনি নবীর দরবার আমি আল্লাহর দরবার একই দরবার যেমন আপনারা চান্দিনের মানুষ ট্রেন কম চলে না 62 টাকা চলে না 62 সিটার চলে না চান্দিনের মানুষ ট্রেনে কম চলে ট্রেনে বেশি চলে সৌদি আরবের মানুষ লাক্সারের মানুষ নাগরিকের মানুষ হিন্দি মনে করতে কসবার লোকের মানুষ কথা কো ঠিক না আন্তনগর ট্রেন স্টেশন তারা থামবো নি না করে কর না না আমরা তো এমন ভাগ্যবান আমরা তো মিলতে বড় বড় অনেকগুলো মন্ত্রী আছে প্রধানমন্ত্রী পরে যে মন্ত্রীটা এটা হলো আঙ্গুল আমার কথা বলো এলজিডি ইয়ার পরে টাকা পয়সার বান্দা তার কি মন্ত্রী কত এটাও আমরা ওরে মারা বা করো এবার শান্তপুর আর ব্রাহ্মণবাড়ি তো আমরা আমার কথা কোনো না বিতর্ক মিলল না হিন্দি বলিস বড় আইন্দল হিন্দি বলিস বেড়ি বইল আমার কথা কইছে সব তো আমরা এরপরে যদি পাশে দেন তো বেড়া তো আমাদেরকে কিটা ওবাদুল কাকা আগু কাকু কথা কর না ওবাদুল কাকা না আরে আরগে জায়গায় ফোলাবেন টিকটক করে যে কাকু কথা শুধু খবর কি কাকু তো হয়ে গেছে ওমা কথা কর না আসলে বাংলাদেশে কথা সত্যি দেখি বিশাল একটা এত ছোট দেশে এত বড় একটা অ্যামাউন্ট আমরা কোন কথা কি এই জন্য ভালো কাজের প্রশংসা করবেন খারাপ কাজের বিরোধিতা করবেন এই ঘোষণা কা যদি আপনি ভালো কাজের প্রশংসা না করেন আপনি নাফরমান তো আমরা কি নাফরমানের খাতায় নাম উঠাবো এবার দেখেন তো আইনমন্ত্রী কসবা এলজিডি মন্ত্রী লাকসাম যদি মহানগরে কোন দুই স্টেশনের মাঝখানে কইলে আমি মন্ত্রী ট্রেন খাড়াও কথা 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 আপনার জন্য স্পেশাল কেবিন আছে কিন্তু বিনা স্টেশনে আমি ট্রেন থামি আল্লাহ জগতের মুসলমান শোনো আমি আল্লাহ রেলগাড়ি যেভাবে স্টেশনে পাওয়া যায় আমি আল্লাহর রহমত আল্লাহর ওলি দরবারে পাওয়া যায় এখন দরবারে গেলে কয় মাজার পূজারী ভণ্ড মাজারের নামে শুনতে পারে না শিক্ষিত সমাজ এদের মস্তিষ্ককে এমন ধোলাই করছে শিক্ষিত সমাজ না যারা শিক্ষিত সমাজ আমি বলি তারা এসপি এরপরে যে মন্ত্রী আমলা কামলা আছে না উপরের প্রশাসনের লোক এরা মাজারের নামটা শুনতে পারে কারণ এদেরকে এমন ভাবে মস্তিষ্ক ধোলাই করছে কয় মাজারও গেলেই বলে শিরে কয় মাজার বলে শিরক নাও তুমি বলেন অথচ এই গন্ড মূর্খ মৌলবী জানে না মাজার মানে শিরিকের জায়গা না মাজার মানে জিয়ারতের জায়গা আরবিতে কোন জিয়ারত আরবিতে কি বলে বাংলাতে কো সাক্ষাৎ বাংলাতে কি বলে সাক্ষাৎ যেমন গণভবনে আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নিতে হলে পজিটিভ গণভবনে কথা কোনা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ নিতে হলে পজিটিভ আরো জোরে কম রাষ্ট্রপতির জিয়ারত হয় বঙ্গভবনে প্রধানমন্ত্রীর জিয়ারত মানে সাক্ষাৎ হয় গণভবনে কথা কম শাহজালালের সাক্ষাৎ হয় শাহজালালের মাজারে কথা কম ঠিক কিনা আল্লাহর অলিরা মরে না তোর মতো আমার মতো না আল্লাহর অলিরা আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ঘোষণা কা কোরআন খুলে দেখো তাফসীর খুলে দেখো কিতাবে কয় বিশ্বের লেন্থি থেকে শুনো নাউজুবিল্লাহ আরে আল্লাহর অলিরাই তো পীর হয়
কথা কেন না কেন সকল পীর আল্লাহর ওলি সকল ওলি পীর না আমার কথা কেন সকল ওলিরা পীর আমার কথা কেন না কিন্তু সকল পীরেরা সকল পীরেরা ওলি সকল ওলিরা পীর হয় না ওলি তো বন্ধু আল্লাহকে মহব্বত করলে আল্লাহ ওলি হয়ে যায় কিন্তু পীর হওয়া তো সোজা না পীরের কাছে উপর এবাব দেখেন পীরের কাছে গেলে কয় পীর পূজারি নাউজুবিল্লাহ করবে আরে পীরের কাছে কেন যাইতা না একটু আগে একটা রামদার হয়ে গেল তার সাথে গর তার কি নাম তারে গেলাম ভিতরে মুড়ি দিছি কয় তার মা আছে মুড়ি দিল লোকের মা লোক কি তো মা আছে বিয়ে করছে কহ বোর খেদমত করতে আসো মার খেদমত বিয়ে করি বোর খেদমত করো মার খেদমতের গবর মা থাকলে বাপ থাকলে সিদ্ধ করা যাবে না এটা ওহাবিদের কথা মাওলা আলীর মাও ছিল বাপও ছিল মাওলা আলী সাত বছরে আমার নবীর কাছে বায়াত রাসুল করেন ওরে আগো বাজারে কি বাজার গেলে পরে রে কত মনি মুক্তা মিলে সে বাজারে গেলে পরে কি যা আনি কো ফালে মিলে পদে প্রেম ভক্তি হইল না মন অবার কালে কথা কন ঠিক কি না এই জন্য বাবা আমাদের শিক্ষিত সমাজের ব্রেনটাকে তারা ওয়াশ করে ফেলেছে মরি গেলে কিচ্ছু থাকে না নাউজুবিল্লাহ কর অথচ আল্লাহ কোরআনে কয় আল্লাহ ওলিরা জিন্দা যেমন মরা তেমন আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে তাদের ভয় নাই তাদের ডর নাই তাদের চিন্তা নাই ও আল্লাহ তোমার বন্ধুদের কোথায় ভয় নাই কি দুনিয়াতে আল্লাহ কয় দুনিয়াতে যেমন তারা চিন্তা মুক্ত আসরে তারা পেরেশানি মুক্ত তাহলে মোল্লা কো হিসেবে লেন্টি থাকতো না আল্লাহ কয় তারা পেরেশানি মুক্ত মানে লেন্টি থাকবো আমরা তো মূলত বায়াত রাসুল গ্রহণ করি নবীজির কাছে ঠিক কি না পীর হচ্ছে উসিলা কারণ কোরআনে জালালিরে পীর বলে নাই কোরআনে পীরে পীর বলে নাই বান্দারিরে কোরআনে পীর বলে নাই আত্মসিরে পীর বলে নাই শশিনারে পীর বলে নাই আল্লাহ পীর বলেছে রাহমাতাল লিল আলামিনকে কথা ঠিক কি না আলাম তাজিদালাহু ওয়ালিয়া মুরশিদা অভিভাবক নবীজিকে বলেছেন আল্লাহ কয় যাদের কুফাল মন্দ তারা আপনার মতো অভিভাবক পাবে না কথা ঠিক কি না এবার বলেন আমরা বায়াত রাসুল নবীজির কাছে বায়াত কার কাছে আমাদের পীর হচ্ছে রহমাতাল লিল আলামিন এবারে যে কইল তবু পীরের লিপি দেখতো না এটা কি কাল লগে কথা কইল বলে দিবেন বেরে ব্যাক কল আমাদের পীর হচ্ছে রহমাতাল লিল আলামিন তোমার মত মুর্শিদ যাদের আছে বিপদ বালা তুচ্ছ তাদের কাছে ঠিক কি না তুমি যাকে চাও তার খুলে দাও এই জন্য আমরা অলি আল্লাহ চাই কি চাই না গাউসে পাকের মাস এই মাসে হুজুর গাউসে পাক ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ ও গাউস তোমার বুকে ও গাউস তোমার তোমার কান্দে নবীজির কদম সমস্ত অলিদের কাঁদে তোমার কদম সুবহানাল্লাহ গাউস পাকের কাঁদে নবীজি কদম নিছেন এটা ইল্লিনে রুহের দেশে যেটা বলতেছিলাম ওই মানুষ মরে গেলে সেই হক যত বড় হক মরে গেলে কিছু করতে পারে না আর ব্যাকল আল্লাহর ওলিরা মরার পরে আল্লাহর ওলিদের ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় আল্লাহর ওলিরা কিছু করে না তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়া করায়
তোমার কথা কথা যেমন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ দ্বারা এমপি দেরকে দ্বারা আমরা তো সামনের কাজ গিয়ে শেখ হাসিনা করেছি না কেটা করে এমপি শা কিন্তু কোত থেকে আনে এই আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর ক্যাবিনেট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বড় কে ছোট ক্ষমতা কার আল্লাহ আল্লাহ পাক আল্লাহ ওলিদেরকে প্রদত্ত ক্ষমতা দিয়েছে মানতে অসুবিধা নেই এই জন্য শিক্ষিত সমাজ মাজার পছন্দ করে না না বাবা মাজার মানে জিয়ারতের জায়গা ফুজার জায়গা নয় মাজারে ফুজা চলে না ফুজা হয় মন্দিরে জিয়ারত হয় মাজারে ইবাদত হয় মসজিদে কথা কর ঠিক কিনা ইয়াদবের মতো কথা বলো না ঈমান আখলাক নষ্ট করো না কারণ যারা স্পষ্ট হালালকে হারাম মনে করে তারা কাফের আবার যারা স্পষ্ট হারামকে হালাল মনে করে তারাও কি আচ্ছা এবার দেখেন মাজারে যাই আমরা কি করি সামনে কত তেমন বড় কোনো মাল না হ্যাঁ কথা কোনা আছে আছে মুকামারে হ্যাঁ মুকাম সাহেব আছে মুকাম সাহেব পুরি কি 360 জনের একজন নাকি আচ্ছা আনো মানে আচ্ছা এই মাজারে যাই আমরা প্রথমে কি বলেন নমস্কার নমস্কার নিকো দেনা আদব কথা বলেন আমরা খেয়াল করেন কি বলেন আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ সুবহানাল্লাহ সালাম দিলেন কারে জোরে কর আচ্ছা এবার এখন সালাম দেওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ হালাল না হারাম তাহলে জিয়ারত ইসকাত সালাম দ্বারা পড়া লাগা না এবারে সালাম দেওয়ার পরে আপনারা যাইয়া কবর জিয়ারতের নিয়ম জানেন আমরা তো নিয়মও জানেন না কার কবরে ফিস দিয়ে হুজুর দিকে ফিরে দোয়া করেন এটা শরীয়তের ফতোয়া না জিয়ারত হবে কেবলামুখী হয়ে নামাজ হবে কেবলামুখী হয়ে জিয়ারত হয়ে হবে কবর পাশের মুখী হয়ে যেমন নামাজের কিবলা হচ্ছে কাবা মুনাজাতের কিবলা হচ্ছে আসমান আর জিয়ারতের কিবলা হচ্ছে কবরের মধ্যে যে লোক আছে যারা সুবহানাল্লাহ এবার দেখেন আমরা কবরের মধ্যে যাই প্রথমে সালাম দেই কি দেই কি দেই ইয়ার ঘরে ঘরে সূরা ফাতিহা কি হলি এটা কি ভালো কাজ না খারাপ কাজ ইয়ার ঘরে সূরা ইখলাস খারাপ না বালা ইয়ার ঘরে সূরা তাকাসসুর ভালো না খারাপ ইয়ার ঘরে এসতেজাতের জিকির ভালো না খারাপ ইয়ার ঘরে নবীজির দুরুদ ভালো না খারাপ ইয়ার ঘরে ইস্তেগফার ভালো না খারাপ এই কাজগুলা সমন্বয় জিয়ারত জিয়ারত একটি কথা কয় কথা জিয়ারতের ভিতরে সালাম সূরা ফাতিহা সূরা কাসরুন ইখলাস ফালাক নাস তাকাসসুর দুরুদ মিলাদ কিয়াম জিকির মুনাজাত 10 12 টা শরীয়ত সম্মত হালাল কাজ একসাথে হলে তারে কি বলে জিয়ারত জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা এই 10 12 টা হালাল রে যদি আমনে পূজা কইয়া হারাম কোন তাহলে আমনে কি মুসলমান আর আছেন নি আপনি যা বলতে পারেন কেউ যদি মাজারে যাইয়া কেউ যদি মাজারে যাইয়া শরীয়ত বিহিত কাজ করে এটার বিরোধিতা আপনি করতে পারেন কথা কোন ঠিক কিনা কিন্তু মাজারকে আপনি আসে শিরকির জায়গা বানাই দিলেন মাজারে যাওয়ারই শিরিক বলে দিলেন এটা আল্লাহ রাসূল সইবে না জবাব দিতে হবে মাওলার দরবারে সেদিনের অপেক্ষায় আমরা আছি যেদিন হাসরে কারো কথা চলবে না রহমাত তানলিল আলামিন যার থেকে চোখ নিবে সে জাহান্নামে যাবে যার দিকে চোখ দিবে সে জান্নাতি হবে কথা কোন ঠিক কিনা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম কেউ যদি মাজার জিয়ারত করে তাহলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে আল্লাহ রহমত প্রাপ্ত হবে ঘোষণা কার এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুর আব্দুল কাদের জিলানি যিনি পীরানে পীর সমস্ত অলিদের সরদার আমার দয়ার নবীজি মেরাজে যাইতেছে তো নবীজি মেরাজে যাইতেছে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত বোরাক দ্বারা গেলেন বোরাকের পরে এবারে আল্লাহ রব্বর পাঠাইলেন আল্লাহ ওই রব্বর যখন নবীজি উঠতেছে উঠার সময় নবীজির একটু কষ্ট হইতেছে এমন টাইমে ইল্লিন থেকে হুজুর কাউসে পাক একটা পাথর হইয়া আমার নবীজির কদম টাই করে কাঁদে দিছে সুবহানাল্লাহ কন্যা আমার নবী চিনে কি চিনে না আমার নবী আব্দুল কাদের
তুমি আমার কদমটা কান্দে নিছো যাও 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 আমি তোমার কদম সমস্ত লিদের কান্দে দিয়া দিলাম ও গাউস তোমার কান্দে নবীজির কদম সমস্ত লিদের কান্দে তোমারই কদম সুবহানাল্লাহ জালা আলী কয় ওহে গাউস দাও তোমার নজর খানি বগুড়া দে জোর মা কুতুবে রাব্বানি বলেন বগুড়া দে জোর মা কুতুবে আমার নানা একটা সুন্নত আমি মরে যেতে দেই নাই সমস্ত সুন্নত জিন্দা করেছি এই জন্য আমার নাম হচ্ছে মহিউস সুন্নাহ সুবহানাল্লাহ কি সুন্নাহ মহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানি আপনি তো মহিউস সুন্নাহ মানলাম সমস্ত সুন্নত জিন্দাকারী মানলাম ও হুজুর তো আপনাকে মহিউদ্দিন কেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিউদ্দিন আব্দুল কাদের বলি না ও হুজুর মহিউদ্দিন কি আপনার আব্বা নাম রাখছে বলে না আপনার মা রাখছে বলে না আপনার দাদা নানা বলে না তো মহিউদ্দিন রাখলো কে আব্দুল কাদের জিলানি বলে শোনো আমি একদিন আমার বয়স যখন 40 কত 40 আমি রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার পাশে একটা লোক মুমর্ষ আড়ামরা চোখ লড়ে জিব্বা লড়ে হাত লড়াইতে পারে না কথা বলতে পারে না আমার চোখের ইশারা দিয়ে ডাকতে আব্দুল কাদের আমার কাছে আসেন আমার একটু ধরেন আমি গেলাম কথা বলতে পারে না লড়তে পারে না জিব্বা লড়াইয়া আমার ইশারা দিল চোখ লড়াইয়া ইশারা দিল ও আব্দুল কাদের জিলানি আমার একটু ধরেন সুবহানাল্লাহ আমি বলতেছি আমার ধরার জন্য কেন বলতেছে আমি একটু হাত লাগাই দাও আমি হাত লাগাইতে দেরি রে লোকটা সুস্থ হইয়া গেছে আমি আশ্চর্য হয়ে যাও আমি বললাম হে বাবা আপনার কি নাম এতক্ষণ আড়া মরা আমি তো সুস্থ বলে আমি কোন মানুষ না আমি আপনার কি নাম বলে আমার নাম হচ্ছে দিনওয়াল ইসলাম আমার নাম কি আমি ইসলাম সুদে ঘুষে রাহাজানি মারামারি দুর্নীতি ব্যবিচারে আমি নিমজ্জিত আব্দুল কাদের তোমার হাতের ছোঁয়া লেগে আমি জিন্দা হয়ে গেছি ও বাগদাদের মুসলমান সেই দিন থেকে আমি যেই দিকে যাই তুমি আর মানুষ আমার ডাকে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ জিলানি আর হাসানি ওয়াল হুসাইনি বয়স 60 বছর সুবহানাল্লাহ কন্যা হুজুর আব্বা লোক করতে দিয়েছে জুমার দিন হুজুর আব্বা সালে মুসা জমি বাগদাদের ক্ষতি এই জন্য ছোট ছেলেদেরকে হাতে ধরে আব্বা মসজিদে নিবে এটা সুন্দর জোরকন সুবহানাল্লাহ আর ছোট ছেলেরা মসজিদে যায় গন্ডগোল করবে দোলাই গোলা ভাজ কোনো মুরব্বি শিখবেন না কারণ এরা তো অপুষ সন্তান এরা লাফাইলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে আমার নবীজির কাঁধে ইমাম হাসান ইমাম হুসাইন ঘন্টা কি ঘন্টা বসে থাকতো আল্লাহ কয় বন্ধু যতক্ষণ ইমাম হাসান হুসাইন আপনার কাছ থেকে না নামে আপনি ততক্ষণ মাথা উঠাই দেন আর আমরা তো সেটি উড়িয়ে আছে মসজিদ যদি ভুলাই যায় কথা কয় না ঠিক না ছেলে মেয়েদেরকে উৎসাহ দিবেন ছেলেদেরকে ছোট ছোট ছেলেদেরকে চকলেট কিনে দিবেন জিলাপি দিবেন যে বাবা তোমরা মসজিদে আসো আস্তে আস্তে একদিন মসজিদে ওয়ালা হয়ে যাবে কথা কর দেখ কিনা আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর গাউসে ভাগ মসজিদের দরজা বসাই দিলেন হুজুর গাউসে ভাগের আব্বা ইমামতি করলেন নামাজ পড়াইলেন আব্দুল কাদের জিলানি 60 বছর মসজিদের দরজাতে আইসা এক একটা জুতা এক একটা জায়গায় ভালো আছে কি দরজা সব জুতা থাকে না কারো জুতা নিচে কারো জুতা উপরে যেটা যেখানে তুই সেইটা সেখানে নাই জুতার একটা হস্তগল নামাজ শেষে মুসল্লিরা বাইর হইয়া এমন গালি গালাজ আরম্ভ করল কে রে বড়টা তোলা হলাম তার চেনে না যে যে হুজুরির ভূত এটা তার কেউ খবর নাই গালি গালাজ করতে লাগলে কে বদ্দার ছেলে কাল আগুনের সুন্দর মেঘের দিকে কিছু বুঝে আছে না এরকম এখনো তখনো আছে
তখন হুজুর রাসূলুল্লাহ তারা পাশলেন আয়েশা নিজের কাছে একটু সরিয়ে ধরলেন আব্দুল কাদেরকে বললেন বাবা তোমারে মসজিদে নিয়ে আসলাম এই কাজ করার জন্য নেই তুমি এই কাজটা কেন করলা বাবা আব্দুল কাদের জিলানী বলে হুজুর ও আমার আব্বা আব্দুল কাদের জিলানী আমারে যখন আপনার দরজায় বসাইলেন